আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা সকাল সকালেই শুরু করছিলাম। তো গতকালকে হলো আপুরা বাসায় আসছে, আমি হলো তিন দিন শুক্রবার শনিবার দিন গেছি। তো মাঝখানে দুই দিন ছিলাম, তারপর হলো চলে আসছি, মানে বাবার বাড়ি গেছিলাম। তো আমিও আসছি, আপু আসছে গতকালকে। তো আমি আসার পরে হলো একটু মাকে নিয়ে ওষুধ আনার জন্য গেছিলাম। যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছিলাম মোটামুটি, তারপরে আর বাসায় আসা হয় নাই। তো যাই হোক, আজকে বাসায় আসছি। তো সকাল থেকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো সকালে আজকে অনেক বেশি খারাপ লাগতেছিল, অসুস্থ, কারণ পেটের প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল। আর আফুরও সেম একই কাহিনী, পেটে ব্যথার জন্য হলো চলে আসছে, সবাইকে নিয়ে একা একা কাজকর্ম করতে পারে না, এই জন্য হলো কালকে আসছে। তো আজকে আফু আর মা মিলে দুজনেই হলো রান্নাবান্না করছে। তো আমি আর আজকে কোনো কাজ করতে পারি নাই, কারণ আমার প্রচুর পরিমাণে পেটে ব্যথা ছিল, শুয়েছিলাম সারাদিন। তারপর হলো গোসল টোসল করছি, তারপর হলো দুপুরে মা আর আপু মিলে রান্নাবান্না করছে, আমার আর কোনো কাজ করা হয় নাই। তারপরে দুপুরে সবাই মিলে হলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো আমি হলো সব কিছু নিয়ে আসতেছি খাওয়া দাওয়া করার জন্য। তো যাই হোক, আজকে কথা বেশি বলবো না, আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, আমাদের সাথেই থাকুন। তো আজকে দুপুরে হলো সবাই একসাথে আবার খাইতেছি, আপনার হলো বিকালে চলে যাবে, বিলাতে দিন কথা না। দুপুরের আয়োজন হলো এই যে সকালের ভর্তা ছিল, ভাত, এই যে খিচুড়ি, আমি একটু নিতেছি আসলে ডিম দিয়া, তুই একটু নিবি কে? এডি তো কি আপা স্যার ডিম রান্না করছে এখন, সরি না না না, এই হলো আজকের খাবার আমাদের। তুমি ওই বাইয়ার পাশে যাও গা, সবই দিলে কি জগা লাগাই দিস। হ্যাঁ গো, খাইতে বইলে জগা লাগবে, রাত্রে তো মারা গেছে ওই ব্যাপারী বাড়ির জসিম ব্যাপারী, এবারে কত বিয়া করছে আল্লাহ রান্না
সাইডটা বাস্তব বিয়ে আছে রান্না করা হইব এই যে দুমবিলের তরকারি দিয়া আর কিছু ভর্তা বানানো হবে কাটা কুটা যেটা আছে আমার টাহা ব্যবহার করে অনেকে করে না, তো আমার মা করে না কখনো, আমি দেখি নেই। এটার জন্য হচ্ছে জিরা বাচ্চা, পেঁয়াজ বাচ্চা না, এই যে দেখেন এই যে এখানে জিরা আর পেঁয়াজ বাটা, এটা দিয়েই হচ্ছে ইলিশ মাছ রান্না করবো। আর এগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানাবো। অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না, আমি কোরবানির অনেক আগে ইলিশ মাছ খাইছি, তারপর মাংসের উপর দিয়ে এটাও করছি, যদিও শুধু কোরবানির মাংস খাইছি তা না, মুরগিও খাওয়া হয়েছে। এই জন্য হচ্ছে আজকে মায়ের কাছে আইসা বললাম ইলিশ মাছ রান্না করার জন্য। তো মাছটা তাজাই, আমার ভাই হচ্ছে আজকে সকালে গিয়ে বাজার থেকে কিনে আনছে, মা কাছে রান্না করতেছে মায়ের হাতেরই। মাছগুলো প্রথমে কল খাই নিতেছে, কারণ এটা তো মানে রাইসা রান্না করা সম্ভব না, এটা ফুলে ফুলবে। তারপর সবজিটা রান্না করার শেষ দিকটা হচ্ছে মাছটাকে ধুয়ে দিতে। সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এরপর হচ্ছে কিছুক্ষণ সময় রান্না করে হয়ে যাবো। মাছ রান্না হয়ে গেছে, এই জন্য আমি ভাত নিয়ে নিতেছি, ভাত রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে তরকারি দিয়ে ভাত খাবো, গরম গরম ভাত।
মুখে দেন আব্বা, মুখে দিও না, কালকের মতো আবার এটা দেখে উঠেছ? হ্যাঁ বাবা, বাবা যা পচা, যা পচা। তো এই দুপুরে খাওয়া দাওয়া করতেছি, তো খাওয়া দাওয়া শেষ করে হলো বাসায় চলে যাবো। তো আজকে দুপুরে হলো খালার মোবাইল তিনটা খবর আছে, দেখছি রে ভাত খা না, কি কত কি করো শুনি, ভালো করছে।